2005 সালে প্রতিষ্ঠিত অরফানস শেল্টার ফাউন্ডেশন শুধু হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতাই নয়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে করে তুলছে কর্মক্ষম। প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠার সাথে অরফানস শেল্টার ফাউন্ডেশন সুরক্ষা দিয়ে আসছে সমাজের অসহায় এবং দুস্থ ইয়াতিমদের। অরফানস শেল্টার ফাউন্ডেশন বাংলাদেশের লক্ষ্মীপুর, শেরপুর এবং মঠবাড়িয়ায় পরিচালনা করছে 3টি ইয়াতিমখানা। মৌলভীবাজারের লামুয়ায় নির্মাণ করা হচ্ছে হাজি আব্দুল গফুর ইসলামিক সেন্টার, যা ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের প্রদান করবে বিবিধ সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটি সমাজের হতদরিদ্র পুরুষ এবং মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে করে তুলছে আত্মনির্ভরশীল।